আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আজ হাজির হলাম। পটল দিয়ে আমি এক ধরনের পাকোড়া তৈরি করেছি, যার নাম দিয়েছি পটালি। বেগুন দিয়ে তৈরি করে জন্য যদি বেগুনি হতে পারে, আলু দিয়ে আলুনি, পটল দিয়ে পটলি। খুবই মুচমুচে, মজাদার। চলুন দেখি তাহলে কী করে করবো। এখানে কিছু পটল আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, বেশি নয়, হালকা ভাপ, উতলানো পানিতে দিয়ে নামিয়ে ফেলেছি। এখন এই পটলগুলো থেকে চিপে চিপে পানিগুলো বের করে ফেলে দেব, কেননা পটল এমনি পানি জাতীয় সবজি। তারপর আমি ভাপ দেওয়াতে পানি আরো ঢুকে গেছে, তো এগুলো সবগুলো চিপে আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে দেব। এই ব্যাটারটা আপনারা সবাই তৈরি করতে পারেন, তাই এটা দেখালাম না, আমি সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে বেগুনি বানানোর জন্য যে ব্যাটার তৈরি করেন সেই ধরনের ব্যাটার তৈরি করবেন। এখন পটলগুলো এভাবে চিপে পানি ফেলে আমি ব্যাটারে, দেখছেন কতগুলো পানি বের হয়েছে, ব্যাটারে ডুবিয়ে দিলাম। এখন তার মধ্যে থেকে তুলে তুলে আমি এক একটা গরম গরম তেলে দিয়ে দেব। মুচমুচে ভেজে তুলে নেব। সত্যি বলছি, খেতে খুবই মজাদার হয়েছিল এই পটলের পটলি। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন অসাধারণ। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটা একটু ওয়াচ করবেন। এই নতুন রেসিপিটি কেমন লাগলে তা জানিয়ে দিবেন। দেখুন খুব কি মচমচে সুন্দর একটা কালার এসেছে। এভাবে ভেজে উঠিয়ে নিব। এবার সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।